রাত পোহালেই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন, জোর টক্কর তৃণমূল বিজেপির, প্রেস্টিজ ফাইটে ফ্যাক্টর রাজবংশী ভোট, মূল তিন প্রতিদ্বন্দ্বীয় রাজবংশী সম্প্রদায় ভুক্ত, কি হবে 8ই সেপ্টেম্বর, জল জয়ের মালা গলায় পড়বে কোন রাজনৈতিক দল দেখো। মঙ্গলবার ধূপগুড়িতে উপনির্বাচন, প্রেস্টিজ ফাইটে বিজেপি তৃণমূল, বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে খালি হয় বিধানসভা আসন, পুলওয়ামায় শহীদ জগন্নাথ রায় স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি, এদিকে তৃণমূলের ভরসা অধ্যাপক নির্মল চন্দ্র রায়, এদিকে সিপিএম এর হয়ে ময়দানে ঈশ্বরচন্দ্র রায়। উপনির্বাচনে নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে রা কমিশন। যে সমস্ত ভোট কেন্দ্রে এক বা দুটি বুথ রয়েছে সেখানে ন্যূনতম এক সেকশন অর্থাৎ 8 জন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন থাকবে। যেখানে 3 থেকে 4টি করে বুথ রয়েছে সেখানে 2 সেকশন অর্থাৎ 16 জন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন থাকবে। ধূপগুড়ি উপনির্বাচনে মোট বুথের সংখ্যা 206টি, স্পর্শকাতর বুথ 72টি, 155টি বুথে ওয়েবকাস্টিং, 110টি বুথে থাকবে সিসিটিভি, বুথের 100 মিটারের মধ্যে 144 ধারা, মোট ভোটার 2,69,416 জন, মোট ভোটকর্মী 1,200 জন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে 30 কোম্পানি, ভোট গ্রহণ সকাল 7টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত, ভোট গণনা এবং ফল প্রকাশ আগামী 8ই সেপ্টেম্বর। আছে কিছু জায়গায় চা বাগানও আছে, তো সেই জায়গাগুলো মেনলি বানারহাট ব্লকে, তো সেখানে অলরেডি ফরেস্টের সাথে কথা হয়েছে, ওদের ওখানে বিভিন্ন পার্টি থাকবে, পেট্রোলিংও পার্টি থাকবে। উপনির্বাচনে অশান্তি এড়াতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধূপগুড়ি বিধানসভা এলাকা, ভোটারদের আশ্বস্ত করতে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এছাড়াও থাকছে 40 জন করে মাইক্রো অবজারভার, পাশাপাশি থাকছে 27টি কুইক রেসপন্স টিম, কুইক রেসপন্স টিমে 1 সেকশন অর্থাৎ 8 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। দেখার আগামী 8 তারিখ কী রেজাল্ট হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা।